সম্মানিত দিনী ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুস সফের 9 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। বিশ্বনবীর পবিত্র মুখ অনুসৃত সহি বুখারীতে উদ্ধৃত একখানা হাদিসে নববীর আংশিক তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সূরাতুস সফের 9 নম্বর আয়াতে কারিমাতে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে কেন পাঠিয়েছেন সে প্রসঙ্গে কথা বলেছেন। তিনি বলেছেন, কি বলেছেন আমরা কোরআন থেকে শুনি। আল্লাহ তাআলা বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, তিনি আল্লাহ যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন খালি হাতে নয়, সাথে দিলেন হুদা, বিল হুদা, হুদা সহ। হুদা মানে গাইড বুক, ডিভাইন গাইড বুক, স্বর্গীয় কিতাব, স্বর্গীয় নির্দেশনাপূর্ণ একটি হুদা কিতাব তিনি সাথে দিলেন। ওয়াদিনিল হক, এবং দিলেন একটি হক দিন, সত্য ধর্ম। তিনি আল্লাহ যিনি রাসূল পাঠালেন হুদা দিয়ে, স্বর্গীয় কিতাব হুদা মানে হলো কোরআন। তিনি রাসূল পাঠালেন কোরআন সহ, তাহলে কোরআন হলো রাসূলের রেসালাতের অংশ। হাদা হুদা, এটাকে বলে হুদা। যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল্লিল মুত্তাকিন, যারা মুত্তাকি হতে চায় এটা তাদের জন্য হুদা। এটা মানলে কি হবে? ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমারে হুদা যারা অনুসরণ করবে, আল্লাহ ঘোষণা দিচ্ছেন দুনিয়াতে তাদের কোনো টেনশন নাই, আখেরাতে কোনো ভয় নাই, তারা একটি নিশ্চিত জিন্দিগি পাবে। আমার হুদা অনুসরণ করলে আমি তাদেরকে টেনশনহীন একটা জিন্দিগি দেব দুনিয়ায়, ভয়হীন আর একটা জিন্দিগি দেব আখেরাতে। ফামান ইত্তাবা হুদায়া ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা। আরেক আয়াতে বলছেন যে আমার হুদা অনুসরণ করবে সে সুপথ পাবে, কোনোদিন পথ হারা হবে না। সুবহানাল্লাহ, পথ হারা হবে না। আজকে সবাই পথ খোঁজে, আল্লাহর কাছে প্রতিদিন 17 বার কমপক্ষে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এই দোয়া করা নামাজের জন্য, নামাজের মধ্যে আমাদের জন্য ফরজ। এই দোয়া ছাড়া নামাজ হয় না। সবাই হেদায়াত খোঁজে, আটরশিওয়ালাও খোঁজে, দেওয়ানবাগওয়ালাও খোঁজে, সরমনাইওয়ালাও খোঁজে, মাইজবান্ডারওয়ালাও খোঁজে, শিয়ারাও খোঁজে, কাদিয়ানিরাও খোঁজে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এ দোয়া ছাড়া কারো নামাজ হয় না। এই দোয়া সবাই করে দিন কমপক্ষে 17 বার ফরজ নামাজে, আর সুন্নাহ নফল পড়লে এই দোয়ার সংখ্যা আরো বাড়বে। সবাই দোয়া করছে, আল্লাহ হুদা দাও, হেদায়াত দাও। এবার আপনারা বলুন তো, হেদায়াত সবাই পায় নাকি? জবাবটা ছোট হয়ে গেছে।
হ্যাঁ হোক না হোক একটু জবাব দেন, সবাই কি হেদায়াত পাইছে? না। কাদিয়ানি পাইছে? না। শিয়ারা পাইছে? না। আরো কয়েকজনের নাম কইছি, সবার নাম কইলে তো আবার অনেকের মনে কষ্ট যায়, ওই জন্য সেদিকে গেলাম না। হেদায়াত সবাই পায় নাই, এর কারণটা কি? হেদায়াত পাওয়ার জন্য এইটাকে অনুসরণ করা লাগবে, শুধু দোয়া করলে চলবে না, দোয়ার সাথে প্রচেষ্টা দাওয়াও দরকার আছে না নাই? ইয়ানসুরকুম ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম। হেদায়াত পাওয়ার জন্য একটা শর্ত, আল্লাহর সাহায্য পাওয়ার জন্য একটা শর্ত, যেটা আল্লাহ নিজে দিছেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম। যদি তোমরা আগে বাড়ো আল্লাহ পরে বাড়বে, তোমরা আগে আগালে আল্লাহ পরে আগাবে, তোমরা জান্নাতের দিকে হাঁটলে আল্লাহ দৌড়াবে, শুরুটা তোমাদের করতে হবে। তোমরা যদি আল্লাহকে সহযোগিতা করো, এর মানে দিন অনুসরণ করে আমল করো, তখন আল্লাহ সাহায্য শুরু করবে। তাই কোরআন অনুসরণ না করে হেদায়াত খুঁজলো হেদায়াত মিলবে না। এখন এই কোরআনকে অনুসরণের কিতাব আমরা বানাই নাই, আমরা তেলাওয়াতের কিতাব বানাইয়া রেখে দিয়েছি। রমজান মাস আসতেছে, খতম তারাবির হিড়িক পড়ে যাবে বাংলাদেশ, ঘরে ঘরে কোরআন তেলাওয়াত হবে, এটা ভালো হওয়া দরকার। কিন্তু 50 বছর যাবত খতম তারাবিতে ঘরে ঘরে কোরআন খতমে আমরা পড়ে যাচ্ছি, আসসারেকু ওয়াসারেকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর পুরুষ হোক আর নারী হোক, চুরি করলে হাত কেটে দাও, এটা পড়া পর্যন্ত সীমাবদ্ধ। 50 বছরে একটা চোরের হাত কাটা হয় নাই। এটা তেলাওয়াতের কিতাব, আমলের কিতাব না। আজ-জানিয়াতু ওয়াজ-জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। জেনাকারিনী জেনাকারী তাদেরকে 100 করে বেত লাগাও অবিবাহিত হলে। আশ-শাইখ ওয়াশ-শাইখাতু ইযা জানায়া ফারজুমুহুমা। যদি বিবাহিত হয় পাথর মারো। তেলাওয়াত চলছে 50 বছরের স্বাধীন বাংলাদেশে, জেনাকারী এই দেশে আছে না নাই? আইন হিসাবে একটা আদালত ওই রায় দেয় নাই যেটা কোরআনে আছে, এটাকে তেলাওয়াতের কিতাব বানাইলে হেদায়াত পাওয়া যায় না। এটা আমলের কিতাব। ফামান ইত্তাবা হুদায়া ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা। এই যে আবার কিছু লোক বাইরে খাড়া রয়েছে, প্লিজ প্লিজ রাগ করেন না, চলে আসেন ভিতরে, চলে আসেন। হ্যাঁ, মাহফিলের ভলান্টিয়ারদের দুই একজন দুই পাশে যান, আসলে একটু ধাক্কায় ধাক্কায় ফিটে হাত দিয়ে ভিতরে ঢুকাই দেন। আল্লাহ তাআলা বলতেছেন, আমার হুদা যে অনুসরণ করবে, ফালা ইয়াদিল্লু সে পথ হারা হবে না, ওয়ালা ইয়াশকা এবং এ কোরআন যারা মেনে চলবে কখনো তার অপমানিত হবে না, কোরআনওয়ালাদের সম্মান বাড়াইয়া দেবেন কে? আল্লামা ইকবাল বলেছেন, ও জামানে মে মুআজ্জাজ থি হামিলে কুরাহ কর আর তুম খার হোয়ে তারকে কুরা বন কর। এ কুরআনওয়ালার এক সময় সম্মানের আসনে ছিল, মুসলমান ছিল যেখানে, ইজ্জত সম্মান তাদের পায়ে চুমু দিয়েছিল সেখানে, পারস্য আমরা শাসন করেছি, রোম আমাদের অধীনে ছিল,
অর্ধ পৃথিবী করেছো শাসন ধুলার তক্তে বসে খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসে অর্ধ দুনিয়া আমাদের হাতের মুঠোয় ছিল কোরআনওয়ালারা সম্মানের আসনে আসীন ছিল এই ভারত উপমহাদেশ আমরাই হাজার বছরের বেশি শাসন করেছি স্পেন কালেমার পতাকা পতপত করে উঠতে দেখেছে 700 বছরের বেশি কিন্তু আজকে পৃথিবীর কোথাও আমাদের সম্মান নাই পায়ের তলার মাটিটাও নাই এখন আমাদের হাতে দুনিয়া নাই ক্ষমতা নাই মুসলমান এত নিচে নেমেছে কোরআন ছেড়ে দেওয়ার কারণে এখন তাদের ভূখণ্ড ইসলামের পূর্ণ ভূমি সৌদি আরব সেটাও মুসলমানের হাতে নয় আমাদের ভূখণ্ড মুসলমানের দেশ বাংলাদেশ এটাও আমাদের হাতে নয় দেখতে যদিও দেখা যায় ক্ষমতাওয়ালা মুসলমান শাসকরা মুসলমান বাস্তবতা যেটা সেটা হচ্ছে সৌদি আরব চালাচ্ছে আমেরিকা বাংলাদেশ চালাচ্ছে ভারতে ওদের কথার বাহিরে চলার ক্ষমতা আমাদের নেতাদের নাই অথচ একসময় আমরা অর্ধ দুনিয়া চালাইছি কোরআন যখন মুসলমান ছেড়ে দিয়েছে তাদের ইজ্জত সম্মান আল্লাহ কেড়ে নিয়ে গেছে একসময়ের মুসলমান শুধু নামাজে গিয়ে আল্লাহর সেজদা করা মসজিদ থেকে বের হয়ে যায় নাই তারা সেজদা করেছে যে আল্লাহকে তারা বুঝেছে এই মাতা আল্লাহ ছাড়া কারো কাছে আর নত হবে না তাই কারো কাছে নত হয় নাই কিন্তু সেই মুসলমানেরা এখন মসজিদে আল্লাহর কাছে মাথা নত করে মসজিদের বাহিরে কেউ আমেরিকার কাছে কেউ ফ্রান্সের কাছে কেউ ইউকের কাছে কেউ ভারতের কাছে মাথা নত করছে অথচ আল্লাহ বলছেন ফালা ইয়াদিল ওয়া লা ইয়াশকা কুরআন ওয়ালারা পথারা হবে না অপমানিত হবে না অপমানিত না হলে কি হবে এবার আল্লাহ বলছেন ইয়ারফাইল্লাহুল লাযীনা আমানু মিনকুম ওয়াল লাযীনা উতুল ইলমা দারাজাত তোমরা যারা ঈমানওয়ালা হইবা কুরআনওয়ালা হইবা আল্লাহ নিজে তোমাদের সম্মান বাড়াইয়া দেবে আল্লাহ তাআলা বিশ্বনবীকে কুরআন দিয়ে পাঠালেন ওয়া দীনিল হক এবং একটি সত্য ধর্ম দিলেন সত্য ধর্মের নাম হলো আপনারা বলেন কি নাম ইসলাম আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিল ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম ইসলাম শুধুমাত্র ধর্ম নয় ইসলাম হলো একমাত্র ধর্ম একমাত্র ধর্ম আল্লাহ তাআলা কুরআন দিয়ে বিশ্বনবীকে পাঠালেন দীন হক ইসলাম দিয়ে পাঠালেন কেন পাঠালেন এবার আল্লাহ কারণ বর্ণনা করছে আমি আমার রাসূলকে দুটো জিনিস দিলাম কুরআন এবং দীন হক রাসূল কেন এসেছেন কোন কাজ করেছেন কুরআন শুধু তেলাওয়াত করে তাকে রেখেছেন জিনে ধরলে ফু দিয়েছেন অসুস্থ হলে গলায় তাবিজ ঝুলাইছে মানুষ মরলে গুল হইয়া তেলাওয়াত করছে এই কাজের জন্য কোরআন আসছে নাকি আরো কাজ আছে নাকি ভিন্ন কিছু আছে রাসুল যা করেছেন উম্মতটা জানবে রাসুল যা করেছেন উম্মতটা মানবে রাসুলের জীবনের লক্ষ্য কি কোন কাজ তিনি করেছেন কেন এসেছেন উম্মতকে তা মানতেই হবে রাসূলকে না মানলে উম্মত জান্নাত পাবে না এটা জান্নাতে যাওয়ার জন্য শর্ত বিশ্বনবী কেন এসেছেন আমরা জানব কোরআন দীন হক তিনি কি জন্য নিয়ে এসেছেন জানব কারণ রাসূলকে মানা ফরজ আর মানতে হলে মানার আগে জানাও ফরজ মুকদ্দামাতুল ফরদি ফরদুন
ওয়ামুকদ্দামাতুল হারামি হারাম। যে ব্যক্তি নামাজ পড়বে নামাজির জন্য ওযু করা নফল না ফরজ? কথা বলেন, আরো জোরে বলেন। বেনামাজির জন্য ওযু লাগে নাকি? এর ওযু কি সে নামাজে তো নেই। তো রাসূলকে যারা অনুসরণ করবে না, রাসূল কেন এসেছেন, কোরআন দিয়ে করছেটা কি, আর আমরা করতেছি কি, রাসূল কি করেছেন, কি নিয়ে এসেছেন, কেন এসেছেন, যারা রাসূলকে মানবে তাদেরকে জানতেই হবে। এই বুঝের ঘাটতির কারণে বাংলাদেশে লাখ লাখ মুসলমান আছে, সমাজ ইসলাম নাই। শুধু এই বুঝের গ্যাপের কারণে আমরা মনে করছি নামাজ রোজা হজ যাকাত পর্দা পুশিদা জিকির আজকার ইসলাম শেষ। অথচ বিশ্ব নবীর আগমনের উদ্দেশ্য নামাজ ছিল না, রোজা ছিল না, হজ যাকাত ছিল না, এগুলো রাসূলের ইসলামের ছোট্ট ছোট্ট অংশ মাত্র, একটা একটা অংশ, তবে গুরুত্বপূর্ণ। নামাজ পুরা 24 ঘন্টার মাঝে মাত্র 1.5 ঘন্টা লাগে। তা আপনি যদি মনে করেন যে আপনি 1.5 ঘন্টা নামাজ পড়লেন, 5 ওয়াক্ত ইসলাম শেষ, তাহলে বাকি 22.5 ঘন্টার কি খবর? আওয়াজ করে একটু বলুন তো, নামাজে আমরা গোলামি করি কার? আর একটু জোরে বলেন, কার? তাহলে নামাজ শেষ, বাকি 22.5 ঘন্টা কার গোলাম? তো ওখানে যদি আল্লাহর গোলাম হন, তাহলে বুঝতে হবে নামাজের বাহিরও ইসলাম আছে না নাই। আমরা তো মনে করছি নামাজ পড়তেছি, আল্লাহ ব্যস্ত আমারে না দিয়া দেখারে। তাই নামাজ পরে সুদেও টাকা লাগায় এমন নামাজি আছে না নাই? নামাজ পরে অফিসার ঘোষণা দিলে ফাইলে সিগনেচার, ফাইল আটকায় রাখে ঘোষ খাওয়ার জন্য, টাকা দেন, ক্লায়েন্ট বলে আমি ঘোষ দেই না, কোনা দিলে সরেন, পরে আইসেন, পরে হবে, ফাইল আরো দেখবো, বেটা সরে না, দাঁড়ায় রয়েছে, চলে গেছে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা। আমি আপনারা না কইছি অফিসের বাইরে যেতে, ও বেটা কয় স্যার আমি ঘোষ দেই না, আপনি ফাইল দেখেন, ভুল থাকলে বলেন, সংশোধন করে দেব, কিন্তু ঘোষ দেব না। এবার কইতেছে বেটা, ওই মিয়া আজান কিন্তু হইয়া গেছে, নামাজের টাইম হইয়া গেছে, দিলে তাড়াতাড়ি দেন। বুঝেন, ফোনে একটা বাজে গেছে, আজান কিন্তু হইয়া গেছে, আমি কিন্তু নামাজে চলে যেতেছি, দিলে তাড়াতাড়ি দেন। ঘোষের টাকা পকেটে লইয়া আল্লাহর সামনে দাঁড়ায়া কইয়া কানা আবুদু ওয়াইয়াকা নাস্তাইন, ও আল্লাহ আমি তোমার গোলামি করি শুধু, আমি তোমার কাছে চাই। আল্লাহ কয় তুই আমার গোলাম হইলে তোর পকেটে কি? রাতের শেষ নামাজের নাম বিতির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিকত বিতিরের নামাজ পড়তেন শেষ রাতে, তাহাজ্জুদ পড়ার পরে, আগে পড়াও জায়েজ। আমরা বিতিরের নামাজ শোয়ার আগে পড়ি, আমাদের রাতের শেষ নামাজ বিতির হয়, এশা শেষ করে আমরা বিতিরটা পড়ি। বিতিরের নামাজে দ্বারা একটা দোয়া আছে, এটার নাম দোয়ায়ে কুনুত। সিলেট অঞ্চলে আছে না নাই? আছে না? সেখানে আপনি কি বলতেছেন একটু বুঝেন তো। ইয়াকা নাবুদু ওয়া লাকা নুসাল্লি, বলেন না, ইন্না নাস্তাইনুকা ওয়া নাস্তাগফিরুকা, বলতে 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 ওয়া নাতরুকু মাইয়াফজুরুকা, আল্লাহর সামনে দাঁড়ায়া ডাইরেক্ট তুমি করে বলছেন, ইয়াকা নাবুদু আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা, আল্লাহ তোমার কাছে সাহায্য চাই, তোমার কাছে মানে আল্লাহ আপনার সামনে আছে, আপনি ডিরেক্টলি কথা বলতেছেন, কোনো মাধ্যম টাধ্যম নাই। ওযু করে দাঁড়াইছেন পবিত্র জায়গায়,
তারপরে স্বেচ্ছা আপনি বলতেছেন, কেউ জোর করে বলায় না, আমি তোমার সাহায্য চাই, আমি তোমার গোলামি করি, ওয়ালাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসা, কত বারবার তুমি 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 বলতে বলতে, ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা ও আমার আল্লাহ, যে পাপাচারি পাপিষ্ট তোমার এই গোলাম নামাজি তার সাথে সম্পর্ক রাখে না। আল্লাহ কয় পাপিষ্টের সাথে সম্পর্ক না রাখলে তার আনারস মার্কায় তার তালগাছ মার্কায় মিছিলটা কিছু কোন আগে দিছে কে? তার যে মার্কা ছিল মোমবাতি, আম জাম কাঁঠাল কলা আনারস, ও বেটা তো গাঁজা খায় মদ খায় তুই না জানো, সে বেনামাজি, ওর দলে মিছিল দিয়ে আমার সামনে নামাজে খারায় কস, পাপির সাথে সম্পর্ক নাই, তোর মতো মিথ্যুক আমার গোলাম হতে পারে? নামাজ বুঝে না, অথচ কি কথা ছিল আল্লাহ তাআলা বলছেন আকিমিস সালাতা লিযিকরি, নামাজ পড়ো, নামাজ কায়েম করো আমাকে স্মরণ রাখার জন্য। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ তোমাকে অন্যায় থেকে ফিরাইয়া রাখবে। একজন নামাজি বাহিরে যায় মসজিদের অন্যায়ের সাথে নিয়মিত যোগাযোগ রাখতে পারে না, মাঝে সাঝে হয়ে যেতে পারে মানুষ হিসাবে, কিন্তু একজন প্রকৃত মুসলমান প্রকৃত নামাজি কন্টিনিউ কবিরা গুনাহ করতে পারে না। নামাজ রোজা হজ যাকাত ইসলামের এক একটা অংশ মাত্র। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার আগেও জমিনে নামাজ ছিল, বলুন তো বিশ্ব নবীর আগে কি জমিনে মসজিদ ছিল না? কথা বলেন, মসজিদ আকসা বানাইছে নবী সুলাইমান আলাইহিস সালাম, মসজিদে হারাম বানাইছে আমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাম, বিশ্ব নবীর জন্মের পরে না আগে। তো নামাজ না থাকলে মসজিদ কি দরকার? হযরত ঈসা আলাইহিস সালাম হলেন বিশ্ব নবীর আগে, সব নবীদের মাঝে নবী মুহাম্মাদের আগের নবী, মানে উনার পরে বিশ্ব নবী। হযরত ঈসার পরে আর কোন নবী রাসূলের মাঝখানে? হযরত ঈসা আলাইহিস সালাম মায়ের কোলে যখন কথা বলেছেন, পিচ্ছি অবস বেশি বয়স, একবারে ছোট এক দুই দিন বয়স, মা মারিয়াম কোলে নিয়ে বসে আছে, ইহুদিরা উনার বাপ নাই তাই উনাকে জারজ বলে গালি দিয়েছে, নাউজুবিল্লাহ, উনার মাকে বলছি ইয়া মারিয়াম লাকাদ জিতি শাইআন ফারিয়া, ও মারিয়াম তুমি ব্যভিচার করেছো। হযরত ঈসা আলাইহিস সালামের বাবা নাই, তাই ইহুদিরা হযরত ঈসাকে তারা বলতেছে ওয়ালাদুজ জেনা, নাউজুবিল্লাহ, উনার মাকে বলতেছে তুমি জেনা করছো, তোমাকে বলতে হবে ছেলের পরিচয় কি, তোমার তো বিয়ে হয় নাই। ইয়া উক্তাহারুন মা কানা বুকে মুরাসাউইন ওয়া মা কানাত উম্মুকে বাগিয়া, ও হারুন নবীর বোন, ও হারুন নবীর বংশের মেয়ে, তোমার বাবা ভালো মানুষ ছিল, তোমার মা ভালো মানুষ ছিল, তুমি করলা কি, বিয়ে তো হয় নাই, বাচ্চা আসলো কোত্থেকে? এখন মারিয়াম আলাইহা সালাম যদি বলে আল্লাহ দিছে, পাবলিক বিশ্বাস করবে? তা উনি চুপ করে আছেন, আল্লাহ কইছে কথা কইও না, আমি জবাবের ব্যবস্থা করব। সন্তান প্রসবের আগে তিনি আফসুস করে আল্লাহরে বলছে, আল্লাহ স্বামী নাই পেটে বাচ্চা দিলা, কি বিপদে আমারে ফালাইলা, মানুষ তো বাচ্চা প্রসবের পরে আমারে আইসা জিজ্ঞাসা করবে কি কোত্থেকে আইলো, আমি কি জবাব দিমু, ইয়া লাইতানি মৃত্যু কবলা হাজা কত নসিয়া মানসিয়া, এই সন্তান প্রসবের আগে যদি মরে যেতাম এটাই ভালো, মানুষ আমাকে ভুলে যেত। আল্লাহ তাআলা বলে মারিয়াম টেনশন করার কারণ নাই, পাবলিক তোমারে প্রশ্ন করবে আমি আল্লাহ জানি, তখন জবাব দিলে পাবলিক বিশ্বাস করবে না এটাও আমি জানি,
তাই তুমি জবাব দিও না, চুপ করে থাকবা, জবাবের ব্যবস্থা আমি আল্লাহই করে দেব। এটা সুবহানাল্লাহ কোয়া দরকার না, কি বিস্ময়কর ব্যাপার। হযরত মারিয়াম চুপ করে আছে, লোকজন বলতেছে নাম বলো, কার সাথে বিচার করেছো, সন্তানের বাবাকে পরিচয় কি। ঈসা আলাইহিস সালাম দেখলেন মায়ের কোলে শুয়ে শুয়ে উনার মাকে তারা টর্চার করছে, মেন্টাল টর্চার, মানসিক যন্ত্রণা দিচ্ছে। একবার যে মারিয়াম আলাইহিস সালাম ফাশারাত ইলাই, কোলের সন্তানের দিকে ইশারা দিয়া কয়, তাহলে তোমরা হের পরিচয় হেরে জিগাও। কালু কাইফা নুসলুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া, তারা জবাবে বলে এ পিচ্ছি কথা বলতে পারে না, কি চালাকি করো না, এক দুই দিন বয়স, সে কেমনে কথা বলবে। হযরত ঈসা আলাইহিস সালাম মায়ের কোলে শুয়া তিনি কথা বলতে শুরু করে দিলেন, কালা ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানী নাবিয়্যা, আমার পরিচয় শোনো, আমি আল্লাহর গোলাম এবং আল্লাহর কিতাবের মাঝে আমার নাম নবীদের তালিকায় আছে। সুবহানাল্লাহ। ওয়া আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়্যা, এবং আল্লাহ আমার নির্দেশ দিয়েছে বিসসালাত ওয়াজ যাকাত, কিসের জন্য? সালাত মানে কি? সালাত মানে কি? আমাকে নামাজের জন্য আল্লাহ অর্ডার দিছে, আওসানি বিসসালাতি ওয়াজ যাকাত, যাকাতের জন্য কইছে। তাহলে পূজা গেল, রাসূলের আগে যাকাত ছিল, সালাত ছিল, মসজিদ ছিল, এগুলোর জন্য এত বড় নবী কি দরকার? আমার বন্ধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পরে মদিনায় গিয়ে দেখেন ইহুদিরা রোজা রাখতেছে আশুরার দিন, এমন হাদিস আছে না নাই? হাদিস কিন্তু সহিহ বুখারীতে মুসলিমে। আল্লাহর হাবিব হিজরত করে গিয়া দেখে মদিনার ইহুদিরা রোজা রাখে, তাহলে বোঝা গেল রোজা আগে কথা বলেন না, রোজা আগে তো, রোজা তো আছে, হজও আছে, ইহুদিরা মক্কার মুশরিকেরা হজ করতো ল্যাংটা হইয়া, তারা বলতো যেই কাপড় পরে গুনার কাজ করি ওই কাপড় পরে আল্লাহর ঘর তাওয়াফ কেমনে করি, তাই কাপড় খোলো। আল্লাহর ঘর তাওয়াব তারা করতো, হজ তারা করতো, তবে কাপড় খুলে না, আউযুবিল্লাহ। এটা হলো তাকওয়ায় কেলাবি, কই কুত্তার তাকওয়া, বেশি সুফি। যেই কাপড় পরে গুনা করি সে কাপড় পরে কাবা কেমনে তাওয়াব করি, তাই কুত্তা খুলা লাও, লুঙ্গি খুলা লাও, এটা কোনো গুনা না। কুকুরের তাকওয়া মানে হলো কুকুর যখন প্রস্রাব করে তখন পা তোলা দেয়, পুরুষ কুকুর দেয়নি, কথা না কইলে মজা পাই না, সিলেটে পা তোলা দেয় না, কুত্তা প্রস্রাব করার সময় পা তোলা দেয়, প্রস্রাব যেন গায়ে না লাগে, কি তাকওয়া। কিন্তু পায়খানা কইরা পানি খরচ কি মুত্তা কিরে। আমাদের বাংলাদেশের প্রিয় মুফাসসির, বড় মুফাসসির, একটা মাহফিলে বলেছিলেন, এক লোক নাকি মদ খাইতাছে, বড় বড় মুসওয়ালা, তাই সে হাত দিয়া, বাম হাত দিয়া, মুস্তলা দিয়া ডান হাতে খাইতাছে। একজন পাশ থেকে জিজ্ঞাস করলো, ভাই যান এরকম খান কেন? কই মুস লাগলে মাকরু হয়। খাইতাছে কি? হারাম। কথা বলেন না, খাইতাছে কি? আর তাকওয়া দেখাইতাছে কিসের? মক্কার কাফেরগুলো হজ করত, ইহুদিরা রোজা রাখত, ঈসা আলাইহিস সালামের উম্মত চার ওয়াক্ত নামাজ পড়ত। একদিন এশারের টাইমে বিশ্ব নবী এশারের নামাজ পড়ে সাহাবায়ে কেরামের দিকে তাকায়া বলতেছে, ও আমার সাহাবারা, আগেকার কোন উম্মত এশারের টাইমে ফরজ নামাজ পড়ে নাই, এটা আমার উম্মতের জন্য খাস। সুবহানাল্লাহ। আমরা পাঁচ ওয়াক্ত পড়ি, ঈসা নবীর উম্মত পড়তো চার ওয়াক্ত।
নামাজ ছিল, রোজা ছিল, হজ ছিল, যাকাত ছিল। আরে ভাই আপনি মসজিদে 500 টাকা চাঁদা দিয়া ভাবতেছেন আপনি জান্নাতি মানুষ, কাম শেষ, বাবা মাসে 500 টাকা দেই। হাতেম তাই নামে একজন বড় দানশীল ছিল, দানশীলদের তালিকা করলে হাতেম তাইর নাম সিরিয়াল 1 নম্বর 2 নম্বর 3 নম্বরে ওই জায়গা দখল করবে। কিন্তু হাতেম তাই দান করার পরেও জাহান্নামী, আর মসজিদে 500,000 টাকা চাঁদা দিয়া জান্নাতি ভাবতেছেন। নামাজ পড়তেছে আবার ইসলামী আন্দোলনের বিরুদ্ধে কথা বলে যে আল্লাহর আইনে মসজিদ চলবে, নামাজ চলবে, রোজা চলবে। ওই আল্লাহর আইনে যখন সংসদ চলবে বলে কত নামাজির চেহারা কালো হয়ে যায়। তুমি শুধু আল্লাহর সেজদা দিয়া না মুসল্লি জান্নাতি হয়ে গেছো বুঝি। মসজিদ কমিটির সভাপতি মনে মনে ভাবে আমি সভাপতি হওয়ার পরে মসজিদে টাইলস লাগাইছি, মসজিদ দোতলা থেকে 3 তলা বানাইয়া দিছি, বড় মসজিদের সভাপতি, আল্লাহ বেহেশতটা আমারে না দিয়া কারে দেয়। ওই সভাপতি আবার মসজিদে হক কথা বলতে দেয় না, হুজুরকে ওয়াজ নির্ধারণ করে দেয়। আল্লাহর আইনের কথা বললে হুজুরের চাকরিটা থাকে না, এমন মসজিদও আছে না নাই? আল্লাহর মসজিদে আল্লাহর সব কথা বলতে দিবা না? ওই দোতলা 3 তলা মসজিদের সভাপতি হইয়া যদি জান্নাত পাওয়া যেত, আব্দুল মুত্তালেবের কি দোষ? উনি তো কাবা নামক মসজিদের কমিটির সভাপতি ছিল। বিশ্বনবী যে জন্য এসেছেন সেটা যদি না বুঝেন, সেটা যদি না মানেন, কপালে জান্নাত নেই। জান্নাত পাওয়ার জন্য নবীর জীবনের সাথে আমাদের জীবন মিলবে, উনার কথার সাথে কথা মিলবে, কাজের সাথে কাজ মিলবে, চিন্তার সাথে চিন্তা মিলবে। আল্লাহ তাআলা বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমি তোমাদের জন্য বিশ্ব নবীর জীবনে রেখেছি উত্তম আদর্শ, উনি তোমাদের জন্য সোয়া কদোয়া আইডল মডেল, তিনি একমাত্র লিডার। মাথার মাপে টুপি, গায়ের মাপে পাঞ্জাবি জামা, রসুলের মাপে হবে ইসলাম। টুপি বড় হয়েছে মাথায় লাগে না, মাথায় ঢুকে গেছে, আমরা দোকানে রেখে দিই আরেকটা খুঁজি, মাথায় দিয়া দেখি এবার মোটেও লাগে না, অর্ধেকটা ঢুকছে, রেখে দেই। কয়েকটা দেখার পরে যদি একটাও না লাগে হাঁটা দেই। দোকানদার জিগায় এ ভাই নিয়ে যান, চলে যাচ্ছেন কেন? আপনি বললেন ভাই মাথায় তো লাগে না, মাপে তো মিলে না। দোকানদার ক 10 টাকা কম দিয়েন, নেন নিবেন। আরে ভাই দাম দর তো ফরে, আগে তো মাথায় লাগুক। কলিন কন্তম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও নবী আপনি উম্মতকে বলে দিন তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, তাকে ভালোবাসতে চাও, জান্নাত পেতে চাও, ক্ষমা পেতে চাও, আমি নবীকে অনুসরণ। মান ইউতিউর রাসূল ফাকাদ আল্লাহ। আরে কায়েতে আল্লাহ তাআলা কোরআনে বলেন যে আমার রাসূলকে অনুসরণ করলো সে আমি আল্লাহকেই অনুসরণ করলো। মাগরিবের নামাজের ফরজ কয় রাকাত? চুপ করলে তো হইব না, এক হাতে তো তালি বাজবে না, কথা বলতে হবে। মাগরিবের ফরজ কয় রাকাত? যদি আপনি বেশি সওয়াবের আশায় 4 রাকাত পড়েন, সওয়াব একটু বেশি হবে তো? না হবে না। চতুর্থ নাম্বার রাকাতে কি সোনার বাংলা গান গাইছেন নাকি সূরা ফাতিহা তো পড়ছেন? হাদিস তো হলো কোরআন পড়লে প্রতি অক্ষরে কয় নাকি কমপক্ষে 10 দিয়া শুরু, আরো বেশি আল্লাহ দিতে
মুমিনের প্রত্যেকটা আমলের ব্যাপারে কোরআনের বক্তব্য হলো, এটা হলো কামাতালি হাব্বাতিন আনবাতাত সাবআ সানাবি। মুমিনের আমল, মুমিনের সাদাকা, মুমিনের সব জিকির আসকার, মুমিনের সব কিছু হলো একটা শস্য দানার মতো, দান গাছের মতো। একটা দান গাছ লাগাইলা দেখবো পাঁচ সাতটা উঠে গেছে, প্রতিটা গাছে আবার সরা হয়েছে, প্রতিটা সরাতে একশোটা করে আবার ধান ধরেছে। আল্লাহ শস্যর কথা বলে যাচ্ছে, একটা বুঝ দিলেন, একটা দানা থেকে শস্য দানার জন্ম নেয়। এরপর আয়াতের শেষে কয় শস্যতে শেষ না, আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ যাকে চায় তারে পূরণ দিয়া দিয়া গুণ দিয়া দিয়া বাড়াইতে থাকে। কোরআন পড়লে প্রতি অক্ষরে কমপক্ষে দশ নেকি। তো মাগরিবের ফরজ চার রাকাত যে পড়ছে, চতুর্থ রাকাতে সূরা ফাতিহা আছে না নাই, তো সবতে একটু বেশি হবে। যে তিন রাকাত পড়ছে সে বড় বেশি। রুকুর মাঝে তাসবি আছে না নাই, সেজদার মাঝে ও বেড়া সেজদা দুইটা বেশি দিছে, রুকু একটা বেশি দিছে, কেরাত বেশি পড়ছে, সুবহানাল্লাহ রাব্বিয়াল আলা একটু বেশি পড়ছে না, সব হবে না কেন বেশি? বরং সব আলেম বলবে বেশি তো দূরের কথা, মাগরিবের নামাজ কেউ যদি জেনে বোঝে চার রাকাত পরে তার পুরাটাই বাদ, নতুন নামাজ পড়ো তোমারটা বাতিল। একটা মাত্র কারণ, এটা রাসূলের সাথে মিলে নেই। قال النبي صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه, প্রিয় নবী বলেন আমার সব উম্মত জান্নাতে যাবে, الا من ابى, তবে সে উম্মত জান্নাত পাবে না যে অস্বীকারকারী। قيل من ابى يا رسول الله, প্রশ্ন করা হলো হে রাসূল অস্বীকারকারী কে? কালা মানতো আনি দাখালাল জান্নাম পমান আসানি ফাকাদ আবাব। রাসূল বলেন যে আমাকে অনুসরণ করলো সে জান্নাতে যাবে, যে অনুসরণ করে নাই সে জান্নাত পাবে না অস্বীকারকারী। এখন জান্নাত পেতে হলে রাসূলের অনুসরণ দরকার আছে না নাই? তাই তিনি যে জন্য এসেছেন, ওনার জীবনের লক্ষ্য যেটা, আমাদের জীবনের লক্ষ্য হুবহু হওয়া লাগবে। আপনারা রাসূলকে অনুসরণ করেন না এটা কিন্তু আমি মোটেও বলি না, বলার কোনো সাহসও আমার নাই, কারণ যারা দেওয়ানবাগে মুরিদ হয় তাদের মুখেও দাঁড়িয়ে আছে না নাই, কথা বলেন না ভাইয়েরা? দেওয়ানবাগের পীর সাহেব যে মরে গেছে কি দাড়ি কামাইছে? ওর দাড়ি আমার চেয়ে লম্বা ছিল। আমার বন্ধু, যে পীর সাহেবরা সেজদা নেয়, মুরিদ সেজদা দেয়, ওই পীর সাহেবদের মাথাও কারো কারো টুপি আছে না নাই? তো সুন্না না মানলে টুপি আইলো করতে, দাড়ি টুপি পাজামা পাঞ্জাবি আপনাদের মাথায় আছে, মেসোয়া আকাশে পাগড়ি আছে, সুন্না আপনারাও মানেন মানেন না এটা আমি বলি না। কিন্তু একটা জায়গায় ঝামেলা হয়ে গেল, সেটা হলো আমরা রাসূলকে মানি নিজেদের সুবিধা মতো, রাসূল মানি ততক্ষণ সুবিধা আছে যতক্ষণ বিপদ আছে, যেখানে রাসূল আর মানে না সেখানে। হজরের কাছে মাসাল আছে গায়ে হুজুর, মিষ্টি খাওয়া সুন্নত শুনছি হুজুর, আমি জানতে আইছি ভাত খাওয়ার আগে খামু না পরে খামু, বাহ কি মহব্বত সুন্নাতের জন্য। মিষ্টি খাওয়ার সুন্নাত আপনি জানতে আসলেন ভাত খাওয়ার আগে না পরে, কিন্তু নবী মুহাম্মাদের দাঁত দেওয়ার সুন্নাতের খবর কি? কোনোদিন প্রশ্ন করে না ইয়া রাসূল, দাঁত কি উপরেরটা দেব না নিচেরটা দেব? আমার বন্ধু, শুধু মিষ্টি খাওয়ার সুন্না মানলে চলবে না, হক কথা বলে প্রয়োজনে পাথর খাওয়ার সুন্নাও মানা লাগবে। রাসূল
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আপনি মানেন না আমি বলিনি, মেসওয়াকের সুন্নাহ কে না মানে? যদি আপনাদের এই কোন থানা বড় এই থানায় যদি 1000 আলেম থাকে, দাওরা পাস কামেল পাস, 1000 এর কাছে মেসওয়াক নিয়ে যান, মেসওয়াকের মাসালা কি বিধান কি সবাই বলবে সুন্নাহ 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 সুন্নাহ, একজন দ্বিমত করবে না, সবাই বলবে হাদিসে আছে রাসূল মেসওয়াক করেছেন, যে হুজুর আজকে মেসওয়াক করে নাই তিনিও বলবে এটা সুন্নাহ, আমি করি না এটা আমার বিষয়, আমার খামখেয়ালি, আমার গাফলতি, আমার অপূর্ণতা, কিন্তু এটা সুন্নাত কোনো সন্দেহ? 1000 হুজুর একমত হলো একটা মাত্র কারণ, সেটা হলো অসংখ্য হাদিসে মেসওয়াকের কথা আছে না নাই, তারা সুল করেছেন এটা সুন্নাহ তো হবে, অস্বীকার করার সুযোগ কই? সব হুজুর করা সুল করেছে, প্রমাণিত আছে, হাদিসে আছে সুন্নাত। এবার যদি বন্ধু তলোয়ার হাতে নিয়ে যান, ও হুজুর তলোয়ার অন্যায়ের বিরুদ্ধে ধারণ করা দরকার আছে নি, দেখবেন শত শত হুজুর বলবে এই মাসলা কোলে জেলে যাওয়া লাগবে, তুমি জঙ্গিবাদী। মেসওয়াকের কথা হাদিসে আছে কিন্তু কোরআনে আমি কোথাও পাইনি, সেওয়াক মেসওয়াক এ জাতীয় শব্দ কোরআনে নাই কিন্তু হাদিসে আছে, তাই এটা যদি সুন্নাহ হয়ে যায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 27টি যুদ্ধে সেনাপতি হইয়া তলোয়ার হাতে নিয়েছেন, ওই জিহাদের কথা কোরআনে আছে না নাই? তো কোরআনে শত শত আয়াত আছে, এটা জঙ্গিবাদ হলো কেমনে? আন্তর্জাতিক দুনিয়া জিহাদকে জঙ্গিবাদ বানাতে চায়, তাই আপনারা দেখবেন সিএনএন রয়টার্স বিবিসি সব মিডিয়া এক সময় পাগলের মতো 24 ঘন্টার মাঝে যত খবর দেয়, 24 বার খবর দিলে মুসলমানদেরকে 24 বারে বারবার 24 ঘন্টায় জঙ্গি বলেছে, টেররিস্ট বলেছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কার্টুনকে মাথায় পাগড়ি দিয়া সুইডিশ কার্টুনিস্ট মাথার মাঝে বোমা দিয়া বলছে মুহাম্মদ সন্ত্রাসী, নাউজুবিল্লাহ। মুসলমানদেরকে সন্ত্রাসী বানানোর জন্য বিশ্ব মিডিয়া পাগল হয়ে গেল। ও বন্ধু কে বা কারা পেন্টাগনে হামলা করেছে, টুইন টাওয়ার নিউ ইয়র্কে ভেঙেছে আমরা জানি না, আজ পর্যন্ত প্রমাণ হয়নি, কিন্তু হামলার কিছুক্ষণ পর থেকে ওসামা বিন লাদেনের গাড়ে দায়বার চালায়া মুসলমানদেরকে সন্ত্রাসী বলা শুরু হয়েছে। আমার প্রশ্ন, যে বিমানগুলো গিয়ে টুইন টাওয়ারে অ্যাটাক করলো আক্রমণ করলো, ওই বিমানগুলো আমেরিকার বিমানবন্দর থেকে উঠেছে, ওই বিমানের পাইলট ছিল আমেরিকান, ওই বিমানকে ক্লিয়ারেন্স দিয়েছে আমেরিকার বিমানবন্দর, আপনারা যারা বিমানে উঠেছেন আন্তর্জাতিক ফ্লাইটে উঠেছেন, ওঠার আগে কত রকমের পরীক্ষা নিরীক্ষা হয়, ডিটেক্টর দিয়া পরীক্ষা করে, কম্পিউটারে চেক করে, মাথার টুপিটা পর্যন্ত খোলা, পায়ের জুতাটা পর্যন্ত, মাজার মাঝে যে বেল্টটা আছে বেল্টটা পর্যন্ত খোলা, মোজাটা পর্যন্ত খোলা, তারপরে পকেটের মানি ব্যাগ খোলা, যদি একটা কলম পকেটে থাকে কইডাও বাইর করেন, কইরা আপনিও বাক্সে রাখেন, তারপরে কম্পিউটারে দেন, এত পরীক্ষা নিরীক্ষার পরে আকাশে বিমান ওঠে, এত গুলা ইউরেনিয়াম নিয়া টুইন টাওয়ারে হামলা করলো, আমেরিকার গোয়েন্দা সংস্থা বুঝি ফিডার খাইছে, তারা বুঝি জানে না কারা আক্রমণ করলো, শুধু মুসলমানের গাড়ে দোষ চাপানো জন্য সন্ত্রাসী বানানোর জন্য মুখস্থ সংবাদ পরিবেশন করেছে। আমার বন্ধু তখন থেকে জিহাদের বিরুদ্ধে একটা প্রবাকাণ্ডা শুরু, এখন বাংলাদেশের হাজার হাজার আলেম, হাজার হাজার খতিব, হাজার হাজার বক্তা, হাজার হাজার পীর,
জিহাদের পক্ষে কথা বলতে সাহস করে না, জিহাদ লেখা বই পাইলে জঙ্গিবাদের মামলা দিয়ে দেয়। রাসূলের মেসওয়াকের সুন্নাহ সবাই মানলেন, তলোয়ারের সুন্নাহ বুঝি ভুলে যাবেন? ও বন্ধু, জিহাদের পক্ষে কথা বললে মামলা খাওয়া লাগে, জিহাদের পক্ষে কথা বললে জঙ্গিবাদের তকমা গাড়ে আসবে, এজন্য আপনি সেটা ভুলে যাবেন, এটা হতে পারে না। হকের পক্ষে কথা বলে প্রয়োজনে ফাঁসির রশিতে ঝুলতেও রাজি থাকা লাগবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নু জেনে বুঝে কল্লা দিছে, আবেগে দেয় নাই। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা নু কলিজা দিছে, আর আপনি মিষ্টি খাবার সুন্নাহ তালাশ করতেছেন। জাতিকে বুঝাইয়া দিতে হবে, আমেরিকাকে জানাইয়া দিতে হবে, সিএনএন রয়টার্সকে বুঝাইয়া দিতে হবে, জিহাদ এবং জঙ্গিবাদ এক হতে পারে না। মুসলমানরা কখনো জঙ্গি হয় না। আমরা তো সেই ইসলাম মানি যে ইসলামের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনা প্রয়োজনে গাছের পাতা ছিঁড়তেও মানা করছে। বিনা প্রয়োজনে একটা চড়ুই পাখি হত্যা করা যাবে না, হাদিস। আর আমরা মানুষ মারব? বরং আমাদের কোরআন আমাদের শিখিয়েছে, বিনা অপরাধে যে একটা মুমেন মারবে, একটা মানুষ হত্যা করবে, মান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিআ। বিনা অপরাধে একটা মানুষ মারা মানে তাম দুনিয়ার 800 কোটি মানুষ হত্যা করার মতোই অপরাধ। কে বলেছে? আওয়াজ করেন না একটু, জিমায়া গেলে হবে না। কে বলেছে? আল্লাহ বলছে বিনা প্রয়োজনে বিনা অপরাধে একটা মানুষও মারা যাবে না। সেখানে আমরা টুইন টাওয়ার ভাঙবো, হাজার হাজার মানুষ মারব, হাউ ক্যান ইট পসিবল? আল্লাহর হাবিব বলছে যদি কোনো ব্যক্তি একটা চড়ুই পাখি বিনা প্রয়োজনে হত্যা করে, হাশরের ময়দানে আল্লাহ তাআলা চড়ুই পাখিটাকে জীবন দেবেন, কথা বলার সুযোগ দেবেন, পাখিটি আল্লাহর আদালতে মামলা করবে, আল্লাহ সে আমাকে প্রয়োজন ছাড়া মেরেছে, আমি এর বিচার চাই। আল্লাহ বলবেন, ও আমার বান্দা, তুমি এর জান ফিরাইয়া দেও, না হয় তোমার ক্ষমা। আমার বন্ধু, আমাদেরকে সন্ত্রাসী বলতেছে, জিহাদকে জঙ্গিবাদ বানায় ফেলতেছে, অথচ জিহাদ হলো সব সময় অন্যায় বিরোধী। জিহাদ মানে বাংলা ভাইয়ের মতো মানুষ মেরে গাছে ঝুলানোর নাম জিহাদ নয়, শায়খ আব্দুর রহমানের মতো বোমাবাজির নাম জিহাদ নয়, হাসপাতালে বোমা মারা, সিনেমা হলে বোমা মারা, আদালতে বোমা মারার নাম জিহাদ নয়। জিহাদ মানে হলো অন্যায় যেখানে প্রতিরোধ সেখানে। রাসূলুল্লাহ সুন্নাহ আমরা মানি না তা নয়, আমরা সুন্নাহ মানতেছি মসজিদে। আবার সিলেটের ভাইয়ের একটু আওয়াজ করে বলুন তো, কোন পা দিয়ে মসজিদে ঢোকেন? মাশাআল্লাহ। কোন পা দিয়ে বের হন? কারো দ্বিমত আছে নাকি? কেডা বলছে আপনারা সুন্নাহ মানেন না? এই যে সবাই মানলেন, ডান পা দিয়ে মসজিদে ঢোকে, কোনো দলাদলি নাই, সবাই করে রাসূলের সুন্নাহ। বাম্পা দিয়ে বের হয়, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে, সালাম ফিরায় নামাজ শেষ করে। ইমাম যদি মাগরিবের ফরজ 3 রাকাতের জায়গায় 2 রাকাত পরে সালাম ফিরায় দেয়, আমরা সালাম ফিরাবো না লোকমা দেব? যারা চুপ করে আছেন তারা কিছু দিবেন নি না? দিতেন না। কি দিবেন? কি বলে লোকমা দেবেন? জোরে কি বলে? না, সুবহানাল্লাহ বলে লোকমা দেয়া সুন্নাহ। মাঝখানে একটু ভুল সংশোধন করে দিলাম,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রিজালিত তাসবিহ ওয়ালিন নিসাইত তাসফিক, পুরুষেরা সুবহানাল্লাহ বলে লোকমা দেবে, যদি মহিলা মুসল্লি থাকে তার হাতের উপরে হাত আওয়াজ করবে। বাংলাদেশে কেডা যে আল্লাহু আকবার ঢুকাইলো সুবহানাল্লাহ বাদ দিয়ে আমি জানি জানি না, তাই আমরা সবাই আল্লাহু আকবার বলছি, সুন্নার খেলাফ আমল চলছে। এ বিষয়ে কালকে কিছু কথা বলার নিয়ত আছে, যদি নিয়ত কাল পর্যন্ত ঠিক থাকে আর, কারণ আমাদের নামাজের মাঝে অনেক তাহারিব ঢুকে গেছে, আমরা সুন্নাহ থেকে নামাজকেও সরাইয়া দিছি, তাই নামাজ এখন আর অন্যায় থেকে আমাদের ফিরা না। আমার ভাইয়েরা ইমামরে লোকমা দেবেন, যদি ইমাম মাগরিবের ফরজ দুই রাকাত পরে সালাম ফিরায় লোকমা দেওয়ার ব্যাপারে আমরা সবাই একমত। এবার বলুন তো, যদি ইমাম বাবা হয়, ছেলে মুক্তাদি হয়, বাবা দুই রাকাত পরে মাগরিবে সালাম ফিরায়, ছেলে বাবার অনুসরণ করে ফিরাবে না ছেলেও লোকমা দেবে? বাবারও ছাড়ে না, কারণ আমার রাসূল মাগরিব পড়েছেন ফরজ কয় রাকাত, আওয়াজ করেন কয় রাকাত, তাই আমার বাবা দুই রাকাত করলে আমি বাবারও মানি না, ইসলাম মানি না, কইলো কেডা বাবারও তো ছাড়ি। ও দোস্ত, যখন আপনি দেখলেন মসজিদে বাবা ভুল করছে, বাবারে ওসালেন না লোকমা দিলেন, কোন হুজুরকে সারমো না, হুজুর জোহরে ভুল করছে লোকমা, আসরে ভুল করলে কথা বলতে হবে, মাগরিবে ভুল করলে, এশায় ভুল করলে আপাতত মাফ, ভুল আছে যতক্ষণ লোকমা চলবে। এবার সেই মুসলমান গুলো যখন আদালতে যায়, আদালতের ইমাম হাকিম সাহেব আল্লাহর আইনে কোনো রায় দেয় না, ওখানের মুসলমান একজন লোকমা দেয় না, আদালতে কোনো মুসলমান নাই ঠিক না, ওখানে মুসলমানের মুখে কুলুফ, মসজিদের ইমাম, ইমাম সাহেব হুজুর, আদালতের ইমাম হাকিম সাহেব, ঠিক কিনা? ইমাম মানি নেতা, ইমাম মানি কি নেতা, মসজিদের ইমাম হুজুর ভুল করেছে লোকমা দিলাম, দশ বার ভুল হবে দশ বার লোকমা, বেশি ভুল যদি করে তাহলে এক পর্যায়ে মসজিদের সভাপতি সাহেব হুজুরের কানে কানে কইব, হুজুর ঘটনাটা কি, আপনি জোর থেকে প্যাঁচ লাগাইছেন, এসা পর্যন্ত ফেঁসে লাগাইতেছেন, হুজুর যদি এবার সভাপতির কয় মনটা খারাপ, বিবি অসুস্থ, নামাজে দাঁড়াইলো মনে দিক ছুটাছুটি করে, তাই একটু ঝামেলা হইয়া গেছে, ফজরের নামাজে আবার ভুল করেছে আবার লোকমা, এবার সভাপতি সাহেব কানে কানে কইব, হুজুর জোহরটা মুয়াজ্জিনে পড়াক, মানুষ খারাপ কয়, আপনার মন ঠিক হোক তারপরে ইমামতি করিয়েন, ভুল আর কয়বার সহ্য করা হবে, আল্লাহর আইনে বারবার ভুল করলে ইমাম শেষ হয়ে যায়, 50 বছরের নেতারা কোরআনের আইনে দেশ চালায় না, তাদেরকে সেন্স করে আল্লাহওয়ালা ইমাম দরকার আছে না নাই, ও ব্যাপারে খবর নেই। আদালতের বাদী মুসলমান, বিবাদী মুসলমান, হাকিম মুসলমান, সাক্ষী মুসলমান, বিচারক মুসলমান, ঠিক না, কলামী সাংবাদিকরা মুসলমান, হ্যান্ডকাফ হাতে লইয়া দাঁড়ায় আছে পুলিশ ভাইয়েরা মুসলমান, অ্যাডভোকেট মুসলমান, 90% মুসলমান, আল্লাহর আইনে রায় দেয় না সেখানে লোকমা দেওয়ার কেউ নাই, সবাই ব্রিটিশ আইন মাথা পেতে মেনে নেয়, শুধু হুজুররে সোজা পাইছে, মসজিদে হুজুরের সোজা পাইছে, তাই শুধু হুজুরের লোক মানে কোনো সাতান নাই, কারণটা কি, এর কারণ হলো সচেতন মুসলমান, অচেতন নয়, আমি জানি বুঝেন,
মসজিদের হুজুরের বিরুদ্ধে কথা বললে লোকমা দিলে ভুল ধরে দিলে হুজুর আপনারে জরায়া ধরে হাতে চুমু খায় হুজুর কয় আপনি বালা কাম করছেন না হয় তো মাগরিবের নামাজটা বাদ যাইতো কিন্তু আদালতে লোকমা দিতে গেলে হাকিম বলবে হু আর ইউ এই ওরে ধরেন ও বেটা আমার আইন শিখাইতে আইছে আমি সংবিধানের বাহিরে গিয়া কেমনে রায় দেই ও আদালত অবমাননা করছে মামলা দেন আদালতে হক কথা বললে মামলা খাওয়া লাগবে মসজিদে লাগে না তাই আদালতে লোকমা দেয়ার লোক পাওয়া যায় না ইসলাম মানে ততক্ষণ বিপদ আপদ নাই যতক্ষণ সুবিধাবাদ জিন্দাবাদে মুমেন হওয়া যাবে না তাই যদি প্রকৃত আমরা জান্নাতি হতে চাই অন্যায় যেখানে আছে মাথা তুলে প্রতিরোধ করা লাগবে এটার নামই হলো জিহাদ জিহাদ মানে শুধু মারামারি না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনই আপনাকে মানা লাগবে পাকঘর থেকে সংসদ ভবন পর্যন্ত জীবনের বটম থেকে টপ লোককাটা থেকে রাষ্ট্র পরিচালনা সব জায়গায় রাসূল আপনার জন্য মডেল উনার সাথে পুরা জীবন মিলতে এমন তিনজন সাহাবী ছিলেন পুরা জীবনে বিশ্বনবীর একটা কথা মানে নাই ওই তিনজন সাহাবীর ঈমান আল্লাহ মুলতবি করে দিয়েছেন শুধু একটা কথা মানে নাই হযরত কাব বিন মালিক হিলাল ইবনে উমাইয়া মুরারা বিন রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু তাবুকের যুদ্ধে রাসূল বলছেন চলো সবাই চলো উনারা যাব যাব বলে যায় নাই ফিরে আসার পর রাসূল কয় ওদের সালাম নেওয়া যাবে না আল্লাহ মানা করছে কথা বলা যাবে না তাদের স্ত্রীদেরকে ডেকে বলল এক বিছানায় ঘুমানো যাবে ঈমান মুলতবি আর আপনারা সুর ধরে হাত কাটেন না ডাকাত ধরে শুলে দেন না জেনা করলে পাথর মারেন না মদ খাইলে বেত লাগান না ডজন ডজন আল্লাহর আইন বাদ দিয়া জান্নাতের স্বপ্ন দেখতেছে আল্লাহ তাআলা বিশ্বনবীকে কেন পাঠালেন এবার বলেন হুয়াল্লাযি আমার সাথে সবাই পড়ুন যারা পারেন হুয়াল্লাযি আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون একটু জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ এই আয়াতটা আল্লাহ তাআলা তিনটা সূরাতে নাযিল করছে সূরাতুস সাফ আয়াত নাম্বার 9 সূরাতুল ফাতহ আয়াত নাম্বার 28 সূরাতুত তাওবা আয়াত নাম্বার 33 আমি রাসূল কেন পাঠাইছি শোনো তিন সূরাতে একই কথা বলেছেন লিউযহিরাহু আলাদ্দীনি কুল্লিহি আমি রাসূল পাঠাইছি এই কোরআনের বিজয় করার জন্য আমি ইসলামের বিজয়ের জন্য রাসূল পাঠাইছি আমার বন্ধু ওই বিজয়ের খবর আমরা ভুলে গেছি তাই বাংলাদেশে নামাজ আছে রোজা আছে হজ আছে যাকাত আছে দিনের বিজয় নাই তাই দেশের কোন জায়গায় ইসলাম পাওয়া যায় না কোথাও ইসলাম নাই নামাজ রোজা আছে আলহামদুলিল্লাহ ইসলাম দিয়ে এখন সংসদ চলে না গণভবন চলে না বঙ্গভবন চলে না আদালত চলে না শিক্ষা মন্ত্রণালয় চলে না অর্থনীতি চলে না সমাজনীতি চলে না ইসলাম দিয়ে এখন মসজিদ চলে না হক কথা বললে ইমামের চাকরিটাও থাকে না দিনের বিজয় যদি হয়ে যেত তাহলে নামাজের ওয়াজ আর দরকারই হতো না দিনের বিজয় যখন হবে
সংসদে আইন তৈরি হবে, আজান হওয়ার সাথে সাথে দোকান বন্ধ হওয়া লাগবে, না হয় পুলিশ জেলে নেবে, লাইসেন্স বাতিল করে দেয়া হবে, সবাই মসজিদের দিকে যাও, মসজিদের দিকে যাও, দোকানদার ক্রেতা বিক্রেতা সব নামাজি যদি মসজিদমুখী হয়ে যায়, এক একটা বাজারের মসজিদে তিনবার পাঁচবার জামাত হওয়া লাগবে, মসজিদে মুসল্লি জায়গা দেয়া যাবে না। আমরা ওয়াজ করছি, নামাজ পড়ো, দিনের বিজয়, এই ওয়াজ বন্ধ, এই ওয়াজ হাজার হাজার লোক ভুলে গেছে, এটা রাসূলের জীবনের লক্ষ্য। আরেকটা কারণ আছে, নামাজের ওয়াজ করলে মারি খাওয়া লাগে না, হজ জাকাতের ওয়াজ করলে মারি খাওয়া লাগে না, জিকির আজকারের ওয়াজ করলে মারি খাওয়া লাগে না, কারণ নামাজ যারা করবে তারা ফরুদ, বেনামাজিরা কয় আমাদের কি, সুদের ব্যবসায়ী কো আমার ক্ষতি কি, মানুষ নামাজ পড়ুক, সিনেমা হলের মালিক কো আমার ক্ষতি কি, বেনামাজিরা তো সিনেমা দেখবে, কিছু নামাজিও সিনেমা দেখে এমনও আছে না নাই, সুদি ব্যাংকওয়ালা কো আমার কি, নামাজ মানুষ পড়ুক, নামাজের ওয়াজ করলে তারা খাবে না, রোজার ওয়াজ করলে খেপে না, দিন বিজয়ের ওয়াজ করে দেখো দোস্ত আমার, তোমাকে সবাই চারিদিক থেকে ধরবে, সিনেমার ওয়ালা জানে দিন বিজয় হলে সিনেমা হল বন্ধ হবে, সুদি ব্যাংকের মালিক জানে দিন বিজয় হলে সুদ বন্ধ হয়ে যাবে, যারা মদের ব্যবসায়ী তারা জানে মদ বন্ধ হয়ে যাবে, যারা পরিমণির সাথে কেক খায় তারা জানে ইসলাম কায়েম হলে পিঠের চামড়া থাকবে না। তারা মাহিয়া মাহির সাথে মোবাইলে প্রেমালাপ করে, ওরা জানে দিন কায়েম হলে রজম করা হবে, পাথর মারা হবে, ব্যভিচার চলবে না, তাই দিন কায়েমের কথা বললে সঙ্গী বলে এটা বলে ওটা বলে, প্রয়োজনে ফাঁসিতে ঝুলাইয়া দেবে, এবং সেটাই হচ্ছে। দিন কায়েমের কথা বলা কঠিন, কিন্তু দিন কায়েমের কথা বলা ফরজ, যতই কঠিন হোক ফরজ ছাড়ার সুযোগ, শীত যত বেশি হয় অজু করা লাগে কিনা কথা বলেন, স্বাস্থ্য যত খারাপই হোক নামাজ মাফ হয়, দিনের কিছু বিধান আছে মাফ নাই, দাঁড়িয়ে নামাজ পড়ো সম্ভব নয়, বসে না হয় শুইয়া মাফ নাই, অজু করতে কোনো কারণে অপারক তাই আম্মম করো, ওজোর দেখায় মাপ পাইবা সুযোগ নাই, কিছু বিধান আছে তার মাঝে একটা হলো দিন কায়েম করো, দিনের বিজয় করো, রাসূল বলে এটা করতে গেলে বিপদ আসবে, আমিও জানি আমি দাঁত দিয়েছি, দিন বিজয়ের কথা বলে মূসা নবী দেশ ত্যাগ করেছে, ঈসা আলাইহিসসালামকে শত্রু পরিবেষ্টিত অবস্থা আকাশে আল্লাহ তুলে নিছে, আমির হামজা কলিজা দিছে, আমার নাতি মামুসাইন কল্লা দিছে, ওই দিন বিজয়ের বিজয়ের কথা বললে তোমাদেরও বিপদ আসবে, ভয় পাইয়া যদি কথা বলা বন্ধ করে দাও আমার নবীর জীবনের লক্ষ্য থেকে তুমি বিচ্যুত হয়ে যাবে। আমরা যারা মাহফিলে এসেছি বলছি এবং শুনছি, দিনের প্রতি আমাদের সবার অন্তরে দরদ আছে, ঠিক না? আমি জানি সবার এখানে তাবলিগের ভাই আছে, এখানে পীর সাহেবের মুরিদ আছে, এখানে ইসলামী আন্দোলনের কর্মী আছে, এখানে আমরা বিভিন্ন দলের লোক আছি, কিন্তু দিনের প্রতি দরদের ব্যাপারে আমরা সবাই এক। তাবলিগের ভাইয়েরা নামাজের জন্য কত ওয়াজ করলো, কত ওয়াজ করলো, এত ওয়াজ কেউ করে না, কেউ করে না, প্রতিদিন আসরের পরে দল বেঁধে বেঁধে মানুষের বাড়িতে যায়, চা দোকানে যায়, মসজিদে আসেন, মসজিদে আসেন, মসজিদে আসেন, পিসায় হুজুররা পালকিতে চড়ে নৌকায় চড়ে বাংলাদেশে এসেছে, এখনো পীর সাহেবরা নামাজের জন্য কত খেদমত করছে, দিনের প্রচার করতেছে, বক্তারা নামাজ পড়ো বলতেছে, খতিবরা নামাজ পড়ো 3.5 লাখ মসজিদ থেকে বলতেছে, কিন্তু ফজরে সালাম ফিরাইয়া দেখো মসজিদ খালি। কোন মসজিদ এক কাতার, কোন মসজিদ আধা কাতার,
এমন মসজিদ আছে ইমাম মুয়াজ্জিন ছাড়া একটা মুসল্লিও নাই। ওয়াজ তো হলো রেজাল্ট কি? মাঝে মাঝে যখন দূরে পা ফেলে নেই, যেমন কক্সবাজারে একবার উত্তর সঙ্গে একদিনের মাহফিল হলে গাড়ি নেই না, ছোট গাড়ি ডলটল লাগে, কারণ ছোট গাড়ি রাতের বেলা চালাইলে বড় বড় গাড়িওয়ালারা মশা মাছি মনে করে, এজন্য বিমানে যাই বড় গাড়িতে করে চলে আসি। আর যেদিন যাই সেদিন লা ইলাহা ইল্লাল্লাহ আনতা সুবহানাল্লাহ ওয়া ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়তে পড়তে যাই। আমার বন্ধু, এই তো গত কয়েকদিন আগে কক্সবাজার থেকে আসছিলাম রাতের বেলায় গাড়িতে করে মাহফিল শেষে, কুমিল্লা 14 গ্রাম আসাতে ফজরের টাইম হলো, ড্রাইভারকে বললাম ভাই যান নামাজ পড়বো, মসজিদ আছে সামনে আমি চিনি, ওই জায়গায় দাঁড়াবেন। ডেসকে গাড়িওয়ালা থামাইলো, ও আমার প্রিয় ভাই, ওই গাড়ি থেকে আমি একজন স্যার, আর একটা লোক নামে নাই, একটা লোক ফজরের নামাজ পড়লো। ড্রাইভার নামছে, কন্ট্রাক্টর নামছে, আমি আইয়াছে বিড়ি টানতাছি, নামাজ পড়ে এসে দেখি দুজনে সাঁস যেহেতু পাইছে একটু মোমবাতি টাইনা লই, নামাজ কই নামাজ কই, ওয়াজ তো অনেক হয়েছে, আসরের টাইমে বাজার মসজিদে নামাজ পড়ে একটু বারান্দায় এসে দাঁড়াবেন, মসজিদের দিকে তাকাবেন, বাজারের দিকে তাকাবেন, অনুপাতের অঙ্ক করবেন, কত পার্সেন্ট মসজিদে কত পার্সেন্ট বাজারে। কোরবানের গরু কিনতে যাবেন বিকেল বেলায় বাজারে, কোরবানের গরু বাজারে হিন্দু যায় না গরু কিনতে, বৌদ্ধ ইহুদি খ্রিস্টান যায় না, শতে শত মুসলমান। মুয়াজ্জিন কয় হাইয়া আলা সালা, নামাজে আসো, গরু কিনতে কিনতে আসর শেষ, গরু বাড়িতে নিতে নিতে মাগরিব, উনারা ওয়াজিব নিয়ে ব্যস্ত আছে। রেজাল্ট কি হলো? নামাজ পড়ো নামাজ পড়ো, ওয়াজ করে দিনের দরদ যদি আমাদের সবার কলিজায় থাকে, তাহলে নামাজের ব্যাপারে শরীয়তের আইন হলো, বিধান হলো, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ, আল্লাহ বলেন যেই জমিনে মুসলমান ক্ষমতা পাবে ওই জমিনে আইন করবে, নামাজ কায়েম করবে। ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ ইবনু হাম্বাল, চার ইমাম একমত, কোন বালেক নামাজ না পড়লে তারে জেলে দিতে। ইমাম শাফি রাহেমাহুল্লাহ বলেন জেলে দেওয়ার আগে কিছু পিটুনি দিও, হে যেন বোঝে নামাজ পড়তে। আমরা ওয়াজ পর্যন্ত সীমাবদ্ধ, দিনের বিজয় যদি হয়ে যায় তাহলে বন্ধু মসজিদ মুখী মানুষ হবে। কত ওয়াজ আমরা করলাম মদের বিরুদ্ধে, ও বন্ধু আজে কি লাভ হয়েছে আমি জানি না, তবু তোটুকু লাভ হয়েছে যারা মদ খায় না তারা ভবিষ্যতের ব্যাপারে সাবধান হবে, খাবে না, কিন্তু যারা খায় এই ওয়াজ তাদের উপকারে আসে না, কারণ যারা মদ খায় তারা মাহফিলে নেই। এখন তাদের মদ কেমনে বন্ধ করবেন? ইয়াবা বন্ধ করার জন্য, গাজা হিরোইন পেন্সিডিল বন্ধ করার জন্য ইসলামের আইন লাগবে, 80 বেদ শুরু করে দাও, সংসদ আইন পাস করো, 6 মাস যদি 80 বেদ চলে ওয়াজ নসিহত লাগবে না, বাংলাদেশে মদ থাকবে না। ঠেলার নাম এখন আমাদের সেনাবাহিনী মদ বিরোধী, পুলিশ বাহিনী মদ বিরোধী, স্বরাষ্ট্রমন্ত্রী বলেন নো টলারেন্স, জিরো টলারেন্স, কোনো সহ্য করা হবে না, মদ বন্ধ করো। আমাদের এমপি মদ বিরোধী, মন্ত্রী মদ বিরোধী, এরপর দেশে হাজার হাজার ইয়াবা আসে, লাখ লাখ ফিজ ইয়াবা ঢুকতেছে, খায় কেডা? আমার বন্ধু আজ দিয়ে মদ বন্ধ করা যায় না, আইন লাগবে আইন। এখন আইন বাংলাদেশে আছে দুরকম, যারা গরিবের পোলা তারা মদ খাইলে ধরে জেলে দাও, আর ধনীর পোলারা পাইবে স্টার হোটেলে গিয়ে খাবে, তাদেরকে সেলুট দাও। শেরাটনে মদের বার আছে না নাই কথা বলেন? আসেনি? সোনার গায়ে
রেডিসনে মদ বেচা কেনা হয় কিনা, ওখানে শুধু মদ খায় না সাথে মাইয়া লইয়া লাফায়, ড্যান্স ক্লাবও আছে। ওখানে কয়দিন গেছে আমাদের প্রশাসন ধরার জন্য, ওখানে ধরতে যায় না, দনির দুলাল রাখায় নেতা রাখায়। আমার বন্ধু মদ বন্ধ করতে হলে আইন একরকম করা লাগবে, হযরত ওমর নিজের ছেলেরও ছাড়ে নাই, প্রধানমন্ত্রীর ছেলে, এমপি মন্ত্রীর ছেলে, প্রেসিডেন্টের ছেলেও যদি মদ খায় আশিবেত লাগানো শুরু করো, দেখবা নেতারা যদি সোজা হয়ে যায় দেশের লোকের এমনি সোজা হয়ে যাবে। দিন বিজয় ছাড়া চুরি বন্ধ হবে না, সিনেমা বন্ধ হবে না, শেষ হয়ে যাচ্ছে যুব সমাজ, শেষ। এই প্রজন্মকে কার কাছে রেখে যাব, ভবিষ্যৎ প্রজন্মকে? মাঝে মাঝে ভেবে কষ্ট পাই, হাতে হাতে মোবাইল, মোবাইলের ভিতরে সিনেমা হল আছে না, কঠিন অবস্থা। ভারতের জি বাংলা স্টার জলসার কারণে বাংলাদেশের মুসলমানের ঘরগুলা সিনেমা হল হয়ে গেছে। সকালবেলা চা দোকানে ঢুকে টেলিভিশনটা লাগায় রাতের ১২টার আগে আর বন্ধ, সারাদিন চলছে নাটক সিনেমা, চোখের হেফাজত কেমনে করবেন? ও হাজি গাজি প্রিয় ভাই মাওলানা, সিনেমা দেখার জন্য তো হলে যাওয়া লাগে না, রাস্তার পাশে মোড়ে মোড়ে বিভিন্ন ফিলারে এমন জায়গায় পোস্টার লাগায় কানা বেড়ার চৌকো, ৩০ টাকার আয়না কিনবেন বাড়িতে এনে আয়না দেখবেন, চেহারা দেখবেন, চুল আসরাবেন, ওই আয়না উল্টায় দেখবেন একটা বেডি ফিরি, ঠিক না ঠিক না ঠিক না? পর্দা করবেন কেমনে? হাজার হাজার মেয়ে তোর নাই পড়ে না ঢাকা শহর। এই জন্য আল্লাহ দিনের বিজয়ের জন্য রাসূল পাঠাইছে, দিন বিজয় করো পর্দা কায়েম হয়ে যাবে, দিন বিজয় করো সিনেমা বন্ধ হবে, দিন বিজয় করো সুদীর ব্যাংক চলে যাবে, দিন বিজয় হলে দিন কায়েমের পরিবেশ তৈরি হবে। এখন দিন বিজয়ের কথা বলা বড় জটিল, যারা দিন বিজয়ের কথা বলে ওদেরকে ধরে ধরে জেলে ঢুকাইয়া দেয়, বৌদিয়া দর্শনের মামলা দেয়, বউ নাকি জামাই দর্শন করছে, কি আজিব মামলা! উনি রিসোর্টে গেছে বউ লইয়া, উনার অপরাধ হয়ে গেছে, বৌদিয়া দর্শনের মামলা করাও, তোমরা কারা তোমরা কারা? ওই তিন চার মিনিটের ভিডিও পাস হওয়ার পরে জাতি তোমাদের চরিত্র সম্পর্কে জেনে গেছে, এখন বিপদ দেখে দিন কায়েমের কথা বলা, দিন বিজয়ের কথা বলা বন্ধ করা যাবে না, যাবে না, ভয় পাওয়ার কোনো কারণ নাই। মোমেনের জেলখানা এই দুনিয়াটারে আল্লাহ ঘোষণা দিয়েছে, আর দুনিয়া সিজনুল লিল মুমিনিন, রাসূল বলেছেন ও জান্নাতুল কাফিরিন, পুরা দুনিয়া তো মুসলমানের জন্য জেলখানার মতো, ভয় পাওয়া যাবে না, ভয় পেও না, আল্লাহর সাহায্য আসবে, আল্লাহর সাহায্য আসবে, আল্লাহ আমাদেরকে একা ছেড়ে দেবে না। রাত্রি যত গভীর হয় প্রভাত তত ঘনিয়ে আসে, মেঘ দেখেও কেউ করিসনি ভয়, আড়ালে তার সহ্য হাসে, আল্লাহর সাহায্য আসবে কোনো সন্দেহ নাই, আমি কোনো সন্দেহ পোষণ করি না। এর কারণ এ কোরআন, আমি পড়ে দেখেছি হযরত মূসা আলাইহিসসালামকে দৌড়াতে দৌড়াতে ফেরাউন যখন সাগরের পারে নিছে, তখন আল্লাহ রাস্তা বানাইয়া পার করছে, এর আগে রাস্তা বানাইয়া রাখে নাই। মানুষের চেষ্টা যেখানে শেষ হয় আল্লাহর সাহায্য সেখান থেকে। আপনাদের কাছ থেকে আমি জানতে চাই, জবাব জানলে উত্তর দেবেন, ইব্রাহিম আলাইহিসসালাম যখন আগুনে পড়েছেন আল্লাহকে ২-৪ দিন আগ থেকে আগুনকে এয়ার কন্ডিশন বানায় রাখছিল? বরং চরকির উপর ইব্রাহিমকে দিয়ে তারা ঘুরাচ্ছে মাজার মাঝে রশি বেঁধে, দাউ দাউ করে আগুন জ্বলছে, কাছে তো যাওয়া যায় না, ইব্রাহিম আলাইহিসসালাম রে ফালাইব কেমনে?
তাই রশিতে ঢিল দেবে ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মাসখানে পরে জ্বলে পুড়ে ছাই হবে, এই হলো তাদের পরিকল্পনা। ইব্রাহিম নবী চরকির উপরে বসে নিচে তাকায়া দেখে ধাউ দাউ করে আগুন জ্বলছে, হাজার হাজার মন লাকড়ি সংগ্রহ করে আগুন লাগাইছে। একজন মানুষকে পোড়ানোর জন্য এত আগুনের প্রয়োজন নাই, কিন্তু নমরুদের পরিকল্পনা হলো এমন বেশি আগুন জ্বালাবো, এমন ভাবে পোড়াবো, নতুন করে কেউ যেন ইব্রাহিমের মতো সাহস না করে, মুখ বন্ধ করে দেব। ইব্রাহিম আলাইহিস সালাম সরকির উপরে বসে আল্লাহর সাথে কথা বলা শুরু করছে। তাফসীর ইবনু কাসির প্রণেতা লেখেন, ইব্রাহিম বলে, ইয়া রব্বি ইন্নাকা বিসসামাই ওয়াহিদ ওয়া আনা ফিল আরদি ওয়াহিদুন আবুদুক। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আল্লাহ আকাশ তুমি একা চালাও, তুমি আকাশ একা, তোমার আদেশে সব চলে, জমিনে তোমার গোলাম ইব্রাহিম একা। সুবহানাল্লাহ, বলবেন না আমার সাথে আমার বাবাটাও, আমার বাবা নমরুদের দলে, আমার মাডা আমার সাথে নাই, আমার মাডা নমরুদের দলে, তবে আল্লাহ আমি ভয় পাই না, কারণ হাসবি আল্লাহু নিমাল ওয়াকিল। আমার সাথে পড়েন, হাসবি আল্লাহু নিমাল ওয়াকিল, নিমাল মাওলা ওয়া নিমান নাসির। কি চমৎকার দোয়া, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট, বন্ধু হিসাবে তিনি বড় চমৎকার ছিল। এবার ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের দিকে চলে যাচ্ছে, পড়ে যাচ্ছে, ওয়াকানা ফিল হাওয়া, তিনি শুনলে আরাদালাহু জিব্রিল। তাফসীর ইবনু কাসির প্রণেতা বলেন, হঠাৎ করে রশিতে টান দেওয়ার পর ইব্রাহিম পড়ে যাচ্ছে আগুনে, জিব্রিল আমিন হাজির হইয়া কয়, আলাকা হাজাতু ইয়া ইব্রাহিম, ইব্রাহিম আমি জিব্রাইল হাজির। সুবহানাল্লাহ, বলবেন না আপনার সাহায্য লাগবে, আমি এসেছি। ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দেয়, আম্মা মিন কাফালা ও আম্মা মিন আল্লাহি ফাবালা, নো থ্যাঙ্কস, আপনার সাহায্য লাগবে না, আমার আল্লাহ যথেষ্ট। এ বিপদে তাওয়াক্কুল কার উপরে, জোরে বলেন কার উপরে, সে আল্লাহ এখনো আছে না নাই, তাওয়াক্কুল বাড়াতে হবে, ভয় পেয়ে পলানো যাবে না, রাসূলের সাথে জীবনের লক্ষ্য মিলবে না, কপালে জান্নাত নাই। জান্নাত ভিরুকা পুরুষের জন্য নয়, জান্নাত হলো আমির হামজাদের জন্য, জান্নাত হলো বেলালদের জন্য, জান্নাত ইমাম হোসাইনদের জন্য। জিব্রিল আমিন চলে গেল, ফাজআল খাযিনুল মাতার ইয়াকুল ইয়া রাব্বি মাতা ও উমারু বিল মাতার ফামতিরহু। হযরত মিকাইল আলাইহিস সালাম চিৎকার দিয়া কয়, আল্লাহ অনুমতি দাও, আমি বৃষ্টি বর্ষণ করে আগুনটা নিভাই। আল্লাহ তাআলা বলে, না না জিব্রিলের সাহায্য আমার ইব্রাহিম নেয় নাই, ও মিকাইল বৃষ্টি দেওয়ারও দরকার নাই, বরং আমার উপর ভরসা করছে, আমি সাহায্য করব। সুবহানাল্লাহ, কুল্লায়া আমার সাথে পড়ুন, কুল্লায়া নারুকুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম। এই কথাগুলো কোরআনে আছে না নাই? কোরআন কি ইতিহাসের কিতাব? এই ঘটনা ঘটেছে বিশ্ব নবীর উপর কোরআন আসার আড়াই হাজার বছর আগে। আজ থেকে চার হাজার বছর আগে ঘটনা ঘটেছে। আল্লাহ তাআলা কোরআনের মাঝে কাহিনী কেন শোনায়, কেন ইতিহাস হিসাবে নয়? আল্লাহ বলে, আমি বলেছি আগুন, আমার ইব্রাহিম আসতেছে, জ্বালায়ও না পোড়ায়ও না, কষ্ট দিও না, বরং তুমি নাতিশীতোষ্ণ এসি হয়ে যাও। এগুলো বলে আল্লাহ আমাদেরকে বুঝায়, আমি আল্লাহ এখনো আসি না নাই, উম্মতে মুহাম্মাদি ভয় পেও না।
মানুষের চেষ্টা যখন শেষ আল্লাহর সাহায্য শুরু হয় মায়ের প্রসব বেদনা প্রমাণ করে নতুন সন্তান দুনিয়া আসছে ওই প্রসব বেদনার কারণে মা কাঁদে কিন্তু দাদা দাদি নানা নানি ঘরের বাহিরে বয়া বয়া মুস্কি মুস্কি হাসে আর পানসি বায় আর জিগায় কি খবর কি খবর মেয়ের প্রসব বেদনা মেয়ে কাঁদতেছে উঠে বসে শোয় প্রসব বেদনার যন্ত্রণা মা সারা কেউ বুঝে না আর বাহিরে বাবা ডাকয় আমার কি মাইয়ার কি খবর দাদা ব্যয় ব্যয় গল্প করে ওয়াও ওয়াও করে আওয়াজ শোনার অপেক্ষায় থাকে মেয়ে যতই কাঁদুক কষ্ট পাক দাদা দাদি টেনশন করে না নতুন খবরের অপেক্ষায় থাকে আমরা আলেম ওলামারা যতই কষ্ট পাই আল্লাহ কো নতুন খবর আমি পাঠাবো সাহায্য এখনো আসেনি এখনো বিপদ চলমান এটাই প্রমাণ করে আমাদের চেষ্টা এখনো শেষ হয় নাই চেষ্টা যখন শেষ হবে সাহায্য আকাশ থেকে আবার আসবেই আমি যে দিন বিজয়ের কথা তখন বললাম এবার আপনাদের কাছ থেকে একটু জবাব চাই সবাই জবাব দেবেন দিনটা আমাদের না আল্লাহর আরো জোরে বলেন দিন কার তো আমরা আল্লাহর দিন বিজয়ের কথা বলেছি এখানে রাজনীতির গন্ধ যদি কেউ খোঁজে বুঝতে হবে সে আল্লাহর দিন বিরোধী আমার বন্ধুগণ আপনি এবং আমি দিন বিজয়ের কথা বলতে থাকবো আমরা কোন দলের বিরুদ্ধে কথা বলিনি ইমাম ভুল করেছে ইমামরে আমরা লোকমা দেই এ কথার অর্থ আমি ইমাম বিরোধী নাকি আমি ইমামের হিতাকাঙ্ক্ষী ইমামরে সংশোধন করতেছি ইমাম যদি ভুল করে নামাজটা শেষ করে ইমামেরও ক্ষতি মুসল্লিরও ক্ষতি আপনারা যারা 50 বছর ধরে দেশ চালাচ্ছেন আমরা আপনাদের ভাই আপনারা আমাদের ভাই আমরা এক দেশের মানুষ এক বাবা আদমের ছেলে এক মা হওয়ার সন্তান আপনারা কোরআনের বাহিরে দেশ চালাইয়া জাহান্নামে চলে যান এটা আমরা চাই না তাই লোকমা দিতেছি আর কিছু মনে করা যাবে না আল্লাহর উপর ঈমান যদি থাকে লোকমা গ্রহণ করে এখনো সংসদে কোরআনের আইন চালু করার সুযোগ আছে না নাই শুরু করে দেন মানা করলোকে কথা বলতে বলতে আজরাইল এসে যাবে কোনো একদিন হতে পারে আজকে রাতে আল্লাহ তাআলা বলবেন আমার নবীর জীবনের লক্ষ্য ছিল দিন বিজয় ও আবুল কালাম আজাদ বাশার তোর জীবনের লক্ষ্য কি ছিল আমি যে কথাগুলো বলতেছি এগুলো রেকর্ড করার জন্য ফেরেশতা আছে না নাই আমি বলবো রব আমার আমলনামা খুলে দেখো আমি তোমার দিন বিজয়ের পক্ষেই কথা বলেছি ঠিক আপনাকেও বন্ধু তাই বলি দুনিয়ার কোন ব্যক্তির আইন আপনি যদি মানতে চান প্রমাণ হবে রাসূলকে আপনি জীবনে মডেল হিসাবে গ্রহণ করেন নাই আল্লাহর সামনে দাঁড়াবেন উপায় থাকবে না আল্লাহর কাছে মুক্তি পাওয়ার চিন্তাটা নিয়ে আমরা সবাই নিজের জায়গা থেকে দিন বিজয়ের জন্য কাজ করা দরকার আছে না নাই বলেন করতে রাজি আছেন না নাই কাজ শুরু করে দেন আল্লাহ তৌফিক দান করুক সবাই জোরে বলে আমিন হাজা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ عليه توكلت وإليه أنيب